তো অবশেষে আইনে পরিণত হলো নাগরিকত্ব সংশোধনী বিল 2019। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কাল গভীর রাতে কিন্তু বিলটিতে সম্মতি সূচক স্বাক্ষর করেছেন, আর এর ফলে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে উদ্বাস্তু হয়ে আসা 6টি অমুসলিম ধর্মাবলী শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবেন। আর সোমবার কিন্তু বিলটি লোকসভায় পাশ হয়ে যায় আর রাজ্যসভায় পাশ হয় বুধবার। আর তাই আগের নিয়ম ছিল এদেশে নাগরিকত্ব পেতে হলে অন্তত 11 বছর এখানে বসবাস করতে হতো, কিন্তু এখন কিন্তু সেই আইনে সময়সীমা কমিয়ে করা হলো 5 বছর। আর তাছাড়া বেআইনিভাবে ভারতে ঢোকার ফলে শরণার্থীদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে। এবং সংশোধিত এই নাগরিকত্ব আইন বলছে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় নিপীড়নের জেরে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি ও খ্রিস্টান নাগরিকরা এদেশে নাগরিকত্ব পাবেন। এবং উত্তর পূর্বাঞ্চলে এই আইনটির বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু এখনও অব্যাহত, তবে সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত কিন্তু অসমের ডিব্রুগড়ে কারফিউ শিথিল করা হয়েছে এবং অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকায় এই আইন কার্যকর হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। এছাড়া বাদ দেওয়া হয়েছে যেসব জায়গায় ইনার লাইন পারমিট কার্যকর সেই অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মিজোরামকে, এবং বাদ পড়েছে কিন্তু মণিপুরও, অর্থাৎ মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর এই সমস্ত জায়গায় কিন্তু এই নতুন আইন কার্যকর হচ্ছে না। কিন্তু তারপরেও কিন্তু অসম, ত্রিপুরা ও মেঘালয়, শিলংয়ে এই আইনের বিরুদ্ধে চরম বিক্ষোভ চলছে। তো যাই হোক, গতকালকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করার পর থেকেই কিন্তু কাল মধ্যরাত থেকে চালু হয়ে গেছে নাগরিকত্ব সংশোধনী এই নতুন বিল।